দেখুন কি সুন্দর ঘর সাজানোর বিভিন্ন ধরনের সাকুলেন্ট থেকে ক্যাকটাস থেকে শুরু করে নিয়ে নামি দামি বিভিন্ন পাতাবাহার, যেগুলো এই পূজার সময় যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু এক অনবদ্য জায়গা, যেটা হচ্ছে সবুজের খাবার। এই সবুজের খাবার এই দোকানেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম ধরনের আপনার গাছের সম্ভার, ইনডোর প্ল্যান্টস। এই ইনডোর প্ল্যান্টস আপনাদের কাছে কিন্তু নিয়ে এসছে নতুনভাবে নতুন সাজে সবুজের খাবার এই দোকান। দেখতেই পাচ্ছেন অর্কিড থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ক্যাকটাস থেকে শুরু করে হল্যান্ড ক্যাকটাস, জার্মানি ক্যাকটাস এবং ক্রিস্টাল ক্যাকটাস থেকে মনস্টার এবং বিভিন্ন ধরনের পাতাবাহার, যেগুলো আপনাদের কাছে এক দুর্দর্শ আকর্ষণীয়। এছাড়া রয়েছে ভেরিকেটেড রাবার প্ল্যান্ট এবং এই একটা নতুন একটা গাছ, সুন্দর গাছ, হয়তো অনেকে খুঁজছেন যে গাছটা, এইরকম ধরনের ক্রিপ্টান্থাস। এই গাছগুলোকে কিন্তু অ্যাগ্লোনি বা লিপস্টিক এইরকম ধরনের খুব চিপ রেটে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। পূজার বাজেটের সাথে সাথে এটাও যদি যারা গাছকে ভালোবাসেন তারা কিন্তু এই রকম ধরনের জায়গায় আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন, অর্থাৎ এই সবুজের খাবারের এই দোকান থেকেই বা সঞ্জীবদার দোকান থেকেই, এখান থেকেই কিন্তু আপনারা এই রকম ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন ভ্যারাইটিস হ্যাঙ্গিং এবং ক্রিপ্টান্থাস, দেখুন গাছের চেহারা কত সুন্দর। এইরকম ধরনের বিভিন্ন গাছ আপনারা কিন্তু পাচ্ছেন। এছাড়াও কেমন হয়া, এই যে যারা ব্যালকনি করতে ভালোবাসেন, ব্যালকনিতে গাছ হ্যাঙ্গিং করতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ ধরনের গাছ কিন্তু আজকের কিন্তু আমাদের কাছে আছে। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল। আজকের কিন্তু বাগানের বিষয়ে একটু বলছি না, একটু অন্য বিষয় নিয়েই কিন্তু আলোকপাত করছে আমাদের সামনে। পূজা এসে গেছে, পূজার জন্য তো জামা কাপড়, খাওয়ার মিষ্টি থেকে শুরু করে বাজেট তো একটা দুর্দান্ত চূড়ান্ত জায়গায় কিন্তু পৌঁছে গেছে সবারই ঘরে ঘরে। এবং আমি বলবো সেই বাজেটের সাথেই আপনারা আরেকটা বাজেট করে রাখুন, যারা গাছ পাগল, যারা ঘর সাজাতে পাগল, তাদের জন্য বলছি একটা বাজেট করুন, যে বাজেটটা হচ্ছে এই রকম ধরনের জিনিস পাওয়ার জন্য। এই যে জিনিস, এই রকম ধরনের জিনিস, নতুন নতুন জিনিস, এই নতুন নতুন জিনিস আপনার পাওয়ার জন্য বাজেট থাকতে একদম ঠিক তাই। আজকের যে আলোচনাটা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ সবুজের খাবার দোকানের বিভিন্ন সম্ভার নিয়ে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে অর্থাৎ গাছের অর্গানিক পদ্ধতিতে যে খাবার বুঝায় সেই ধরনের খাবার কিন্তু এখানে রয়ে গেছে। সেই সাথে যারা ঘর সাজাতে ভালোবাসেন, ব্যালকনি সাজাতে ভালোবাসেন, গার্ডেন সাজাতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু নতুন ধরনের চমকপ্রদ জিনিস কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির করেছে সবুজের খাবার। দেখুন এই টপ দেখেই অনুমান করতে পারছেন, মার্কেটে তো ঘুরেছেন, এইরকম ধরনের প্যাঁচা বা এইরকম ধরনের ছোট্ট টপ যারা ক্যাকটাস বসাবেন বা সাকুলেন বসাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত জায়গা কিন্তু আপনারা পেয়ে গেছেন। এছাড়া রয়েছে দেখুন এইরকম ধরনের এক একটা টপ, অসাধারণ টপ যা এখানে রয়ে গেছে। যাই হোক, টোটাল জিনিসটাই নিয়ে ডিসকাস করছি, আগে আপনারা দেখেছেন এবং সেই সাথে সাথে আরও একটু ভালো করে দেখে নিন যে আমার এই সম্ভারে কী কী আছে। এখানে দেখে নিন, এখানে রয়েছে খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার, অর্থাৎ অর্গানিক খাবার থেকে শুরু করে জলের ঝাড়ি থেকে শুরু করে জলের পট থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়ে গেছে। আর সেই সাথে সাথে পাচ্ছেন একদম রেডি গাছ,
অর্থাৎ রেডি গ্যাস বলতে আপনার বাড়ি গিয়ে আর পটিং করতে হচ্ছে না, আপনার চয়েস মতো আপনি ধরুন এই পটটাকে চয়েস করেছেন, গ্যাসটাকে চয়েস করেছেন, বাড়ি গিয়ে কীভাবে পটিং করবেন আপনার চিন্তা করতে হচ্ছে না, সম্পূর্ণ পটিং করেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এই সকল গাছগুলোকে আপনার কিন্তু পটিং করে দিয়েছি মিডিয়া দিয়ে সুন্দর করে, যা আপনার নিশ্চিন্তে আপনি ঘরে নিয়ে আপনার ব্যালকনিতে বা আপনার ঘরে আপনি কিন্তু সাজাতে পারছেন। এইরকমভাবেই কিন্তু সবুজের খাবার এনে দিয়েছে আপনাদের হাতে। দেখুন, এছাড়া রয়েছে শীতের বীজ। শীতের নানান ধরনের বীজ ইতিমধ্যেই অনেকেই নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন, এবং এই বর্ষার জন্যে হয়তো একটু থমকে গেছেন। এটা কিন্তু কেটে যাবে দুর্যোগ, এই দুর্যোগ কাটার পরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের সবজির দানা। এছাড়াও রয়েছে আপনার এই ধরনের খাবার, যেটা খোল, বিভিন্ন ধরনের শস্যের খোল, বাদাম খোল, নিম খোল থেকে শুরু করে বিভিন্ন জৈব খাবার, এবং সেই সাথে সাথে দেখুন শাইনিং পট, অসাধারণ ধরনের লেভেলের পট, যে পটগুলো আপনাদের ঘর সাজাতে বা ছোটো ছোটো গাছ পটিং করতে একটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। এছাড়া রয়েছে আপনার এই ধরনের মূর্তি, যার মধ্যে গাছ একদম আমি রেডি তৈরি করে দিয়ে আপনাদের কাছে কিন্তু তুলে দিতে পারি, যেটা আপনাদের আর দুশ্চিন্তার কারণ থাকছে না। এছাড়া থাকছে কিন্তু এই রকম ধরনের এক লেভেলের আপনার পট, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি লেভেলের পট, যা একটা অসাধারণ লেভেল। অর্থাৎ মার্কেটে এর যা প্রাইস তার থেকেও কিন্তু খুব কম প্রাইসে, খুব রিটেল দাম ছাড়াও কিন্তু কম দামে কিন্তু এখান থেকে নিতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে এই রকম ধরনের পট, এছাড়াও রয়েছে এই ধরনের পট, এছাড়াও রয়েছে আপনার হ্যাঙ্গিং পট, হ্যাঙ্গিং ছাড়াও রয়েছে আপনার দেখুন ছোট্ট একটি পট, ঠিক মনে হচ্ছে নারকেলের উপরের মালার উপরের অংশটাকে আপনি কেটে দিয়েছেন। এইরকম ধরনের ডিজাইনের পট, সুন্দর সুন্দর পট আপনি কিন্তু এখান থেকে পাচ্ছেন। এছাড়া রয়েছে আপনার হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং আপনার কী ধরনের হ্যাঙ্গিং দরকার, গাছ রেডি গাছ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হ্যাঙ্গিং করা, এবং শুধু দেখুন ব্যালকনিতে কিভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে। এক কথায় এক ছাদের নিচে সব কিছু, অর্থাৎ গাছ লাগানোর A to Z জিনিস কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাচ্ছেন, জাস্ট এখান থেকেই। দেখুন, ইনডোরের পরে আউটডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টসের মধ্যে আপনার এই দত্তপ্রিয়া থেকে শুরু করি। দত্তপ্রিয়া রয়েছে, আমরা রয়েছে 12 মাসি, কাঁঠাল রয়েছে হরিমোহন 99, এবং আপনার আঙুর, যে লম্বা মিষ্টি আঙুর বাইনুকুর, সে বাইনুকুরের জাত কিন্তু সেটাও কিন্তু এখান থেকে পাচ্ছেন, এবং সিডলেস ব্ল্যাক আঙুর সেটাও কিন্তু এখানেই পাচ্ছেন। এছাড়া রয়েছে বিভিন্ন যে এখন বলসুন্দরী মিস ইন্ডিয়া আপনার কুল, সেটাও কিন্তু পাচ্ছেন, লাল আমলকি এবং আম, আমের বিভিন্ন জাত, আমের বিভিন্ন ভ্যারাইটিস। এছাড়া রয়েছে চন্দন গাছ, শ্বেত চন্দন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। এছাড়া রয়েছে আম, আমের বিভিন্ন ভ্যারাইটিস, যেমন আলফানসো থেকে শুরু করে আপনার মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, হিমসাগর, আম্রপালি এবং আরও অন্যান্য গাছ, গাছের সম্ভার এখানে কিন্তু রয়ে গেছে। আপনারা নিশ্চিন্তে একবার ভিজিট করতে পারেন, পুজোর বাজেটের সাথে সাথেই এটাও একটা বাজেটে রাখতে পারেন, যে এইরকম ধরনের গাছ কিনতে যারা ভালোবাসেন, গাছ করতে যারা ভালোবাসেন, তাদের কাছে কিন্তু একটা অসাধারণ জায়গা আপনার বাড়ির পাশেই কিন্তু আমার এসে গেছে। আর রয়ে গেছে বিভিন্ন ধরনের বোগেনভিলিয়া থেকে শুরু করে আপনার জবা থেকে শুরু করে ল্যাংসা সবেদা এবং পেয়ারা, বারিপুর খাজা থেকে শুরু করে তাইওয়ান পিঙ্ক, এবং আপনার রয়ে গেছে ভিয়েতনাম মাল্টা, বারিওয়ান মাল্টা, আপনার আরও রয়েছে বাড়ি 11 আম থেকে শুরু করে আরও বিভিন্ন প্রজাতির আখ, যেটা ফিলিপাইন্স ব্ল্যাক আখ সেটাও রয়ে গেছে,
সেই সাথে রয়েছে আপনার নারকেল। যে 4 বছর বা 4.5 বছরে যে গাছে নারকেল ধরে এখন বাজারে খুঁজছেন 1000, 1200, 1500, যার কাছ থেকে যা যেমন ধরনের পাচ্ছেন, আজকের কিন্তু আমার কাছে খুব কম রেটের মধ্যেই আর কিন্তু পেয়ে যাচ্ছেন গঙ্গাবর্ধন, মালয়েশিয়া ড্রপ বা তা ভিয়েতনাম, এই ধরনের নারকেল গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন। যেটা দেখতেই পাচ্ছেন এক একটা গাছের চেহারা এবং তার সাইজ, সেই অনুযায়ী কিন্তু দাম খুবই রিজনেবল। যেটা এলেই একবার অনুভব করতে পারবেন, মার্কেটে তো কেনেন আর সে জায়গায় দাঁড়িয়ে আজকের আমার নার্সারি বলুন বা আমার দোকানে বলুন, এইরকম ধরনের যে গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব কম দামের মধ্যেই। এবং সেই সাথে রয়েছে টেবিল কামিনি বা আপনার রয়েছে লিচু, আপনার ভ্যারাইটিস লিচু, সেই লিচুর গাছ কিন্তু আপনারা এখান থেকেও পেতে পারেন। একেবারে কম দামের পট থেকে শুরু করে বেশি দামের পট যেটা আপনাদের প্রয়োজন সেটাও কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছেন। এই দেখুন যে ক্রিপ্টিনথাস বলছিলাম, আপনার এই একটা ভ্যারাইটিস এবং এই একটা গ্রিন ভ্যারাইটিস এবং ক্রিস্টাল ক্যাকটাস থেকে শুরু করে একদম প্যাকেজ, আপনি যেটা মনে করবেন, আপনার যেটা চয়েস, শুধু বাড়ি গিয়ে ব্যালকনি ঘর আপনি একদম নিশ্চিন্তে সাজাতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনার হাতের মুঠোয় কিন্তু এসে গেছে যে সবুজের খাবার, যে সঞ্জীবদার দোকান, সেই দোকানেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সাজানো গোছানো সম্পূর্ণ জিনিস। এছাড়াও আপনি এখান থেকে যে গাছগুলো দেখলেন আউটডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টসের সাথে সাথেও আপনি এই ধরনের পট, অর্থাৎ 16 ইঞ্চি, 14 ইঞ্চি, 12 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি পর্যন্ত সম্পূর্ণ পট কিন্তু এখান থেকেই পেতে পারেন। এছাড়াও রয়েছে হ্যাঙ্গিংয়ের বিভিন্ন ডিজাইনের পট, সেটা আগেও দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন। এবং এই যে দোকান, অর্থাৎ এটা কিন্তু একদম ট্রেন জার্নি যারা করেন, গাড়ি তাদের এক্সট্রা খরচ করতে হবে না, আপনাদের রিক্সায় উঠে যেতে হবে না, পায়ে হাঁটা 3 মিনিটের রাস্তা। সুভাষগ্রাম স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথে 3 মিনিট, এই হাঁটা পথে 3 মিনিট হচ্ছে আমার স্থান, আমার গন্তব্যস্থান, সবুজের খাবারের গন্তব্যস্থান। এখানেই কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একই ছাদের নিচে সম্পূর্ণ প্যাকেজ, গাছের প্যাকেজ, খাবারের প্যাকেজ, ইনডোরের প্যাকেজ, আউটডোরের প্যাকেজ, সম্পূর্ণ জিনিস কিন্তু চোখ বন্ধ করে পূজার বাজেটের সাথে এই বাজেটটাকেও কিন্তু আপনার ফর্দের তালিকায় এক সাইডে রেখে দিন, যেটা কিন্তু আপনার পূজা শেষ হয়ে যাবে, খাবার ফুরিয়ে যাবে, আবার নতুন খাবার কিনতে হবে, আর গাছটা কিন্তু ঝলমলিয়ে উঠবে তাদের সম্পূর্ণ একটুখানি খাবার দেওয়ার পরে। এবং তার থেকে বড় জিনিস হলো গাছ লাগানোর জন্যে আমরা সবাই কিন্তু 2 হাত তুলে নাচানাচি করছি, আর সেই গাছ আজকের আমাদের কাছে, আমাদের বাড়ির পাশেই কিন্তু এসে গেছে নতুন নতুন ভ্যারাইটিস, নতুন নতুন গাছ পট থেকে শুরু করে সবই পেয়ে যাচ্ছেন। আর বিশেষ কিছু বলছি না, চলে আসুন পূজার বাজেটের সাথে এই বাজেটটাকেও কিন্তু পারচেস করে নিয়ে আপনি বাড়ি গিয়ে ঘরটাকে সাজিয়ে ফেলুন। নমস্কার, এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।